আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন। তো আজকে একটা লেটেস্ট আপডেট নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আর আজকের আপডেটটি হলো 1 আগস্ট ফ্লাইট চালু হচ্ছে, সেজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ ফার্স্ট টু লাস্ট যদি না দেখেন তাহলে কিছুই বুঝবেন না। সেজন্য প্লিজ রিকোয়েস্ট থাকলো, প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কারণ এখানে আমরা প্রতিনিয়ত নতুন এবং লেটেস্ট আপডেট দিয়ে থাকি। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা বন্ধুরা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আপনারা দেখছেন বিডি মিডিয়া 24, সাথে আছি মোহাম্মদ হুসাইন আনোয়ার। বন্ধুরা আমি সকালে নিউজটা পেয়েছি যে কাতার সরকার তাদের 1 আগস্ট তাদের ইনকামিং ফ্লাইট চালু করতে যাচ্ছে। লো রিস্ক এবং হাই রিস্ক সব দেশের কান্ট্রির জন্য ইনকামিং ফ্লাইট ওপেন করে দিবে 1 আগস্ট। তবে লো রিস্ক এবং হাই রিস্ক কান্ট্রিগুলোর জন্য কিছু শর্ত দিয়েছে। প্রথমে আমরা লো রিস্ক কান্ট্রিগুলো সম্পর্কে জেনে নিব। তো লো রিস্ক কাতার 40টা কান্ট্রি সিলেক্ট করেছে। এই লো রিস্ক কান্ট্রিগুলোর যদি লোক কাতারে প্রবেশ করে তাহলে তাদেরকে কাতারে আসার পর করোনা টেস্ট করা হবে। করোনা টেস্টে যদি তাদের নেগেটিভ আসে তাহলে তারা 1 সপ্তাহের জন্য তারা হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে, এবং তাদের যে এতরাজ অ্যাপটি হলুদ থাকবে এবং আরও 1 সপ্তাহ পর তারা আপনার করোনা টেস্ট দিতে হবে। করোনা টেস্টে যদি তাদের নেগেটিভ আসে তাহলে এতরাজ অ্যাপটি তাদের হলুদ থেকে অটোমেটিকলি সবুজ হয়ে যাবে, এবং যদি আপনার পজিটিভ আসে তাহলে তাদের সরাসরি আইসোলেশনে নেওয়া যাওয়া হবে। তো এটা ছিল লো রিস্ক কান্ট্রি, যেগুলো এই 40টা কান্ট্রির লোক যদি প্রবেশ করে তাহলে এদের জন্য এটা শর্ত ছিল। এবং হাই রিস্ক কান্ট্রিগুলোর জন্য কী শর্ত দেওয়া হয়েছে এখন আমরা দেখব। হাই রিস্ক কান্ট্রিগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটি হলো যদি করোনা টেস্ট নিয়ে আসতে পারেন, অর্থাৎ আপনার যে দেশে অবস্থান করেছেন ওই দেশে যদি অফিসিয়াল বা সরকারিভাবে যদি করোনার টেস্টের অফিস থাকে তাহলে ওইখান থেকে যদি করোনা টেস্টের আপনি সার্টিফিকেটটা নিয়ে আসতে পারেন, তাহলে কাতারে আসার পর আপনাকে 1 সপ্তাহের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং আপনার এতরাজ অ্যাপটি হলুদ বর্ণ হবে। এবং যে দেশে গভর্নমেন্ট প্রাপ্ত অফিসিয়ালি কোনো করোনা সার্টিফিকেট প্রদান না করা হয় সে দেশের লোক যদি কাতারে প্রবেশ করে তাহলে তাকে অবশ্যই 1 সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর কোয়ারেন্টাইনে থাকতে হবে ডিসকভার কাতার যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের হোটেল থেকে আগে প্রথমে আপনি বুক করে আসতে হবে। 1 সপ্তাহের জন্য আপনার হোটেল বুক থাকতে হবে, তারপর আপনি কাতারে প্রবেশ করতে পারবেন। এবং 1 সপ্তাহ পর আবার আপনাকে করোনা টেস্ট দিতে হবে। যদি আপনার করোনা টেস্ট নেগেটিভ আসে তাহলে আপনাকে আবার 1 সপ্তাহের জন্য হোম কোয়ারেন্টাইনে চলে যেতে হবে, আর আপনার যদি পজিটিভ আসে তাহলে সরাসরি আপনাকে আইসোলেশনে নেওয়া হবে। তো বন্ধুরা এই ছিল লো রিস্ক এবং হাই রিস্ক কান্ট্রিগুলোর জন্য। তো এখন আমরা রেসিডেন্ট কিংবা কিউআইডির জন্য কী কী শর্ত দেওয়া হয়েছে আমরা দেখে নিব। তো গালফ বাংলা খুব সুন্দরভাবে শর্তগুলো তুলে ধরেছে, তো এখন আমরা দেখে নিব। বন্ধুরা এখন গালফ বাংলার যদি আমরা আসি তাহলে আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিব, এখান থেকে আপনারা সরাসরি দেখে নেবেন। তো প্রথম শর্ত গালফ বাংলা খুব সুন্দরভাবে তুলে ধরেছে যে কাতার পোর্টাল থেকে রিটার্ন অনুমতির জন্য আবেদন করতে হবে। তবে দেশে যদি 6 মাসের বেশি হয়ে যায় সেক্ষেত্রে রিটার্ন বিচারের জন্য আবেদন করতে হবে এবং সেটি করবে কোম্পানি। রিটার্ন পারমিট আবেদনের লিঙ্ক, অর্থাৎ 6 মাসের উপরে হয়ে গেলে আপনার কোম্পানি আবেদন করবে, আর 6 মাসের নিচে যদি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবং কোথায় গিয়ে আবেদন করবেন আমি কাতার পোর্টালের লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে আপনারা দেখে নেবেন। দ্বিতীয় শর্ত, রিটার্ন পারমিট পাওয়ার পর কাতারে ওই কর্মীর জন্য 1 সপ্তাহের হোটেল কোয়ারেন্টাইনের খরচ বহন করতে হবে কোম্পানিকে। কোম্পানির ভিসা এবং ব্যক্তি ভিসা, সক্সিয়া ভিসা দুই ধরনের কর্মীদের মধ্যেই উপরের দুটি শর্ত প্রযোজ্য, এরপরেই কেবল কাতারে প্রবেশের সুযোগ পাবেন বাংলাদেশিরা। গতকাল 21 জুলাই রাতে কাতার সরকারি যোগাযোগ বিভাগ এবং কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। তো বন্ধুরা আপনারা নিউজটা দেখলেন, আমি এই নিউজের আপনার কাতার যে পত্রিকা আপনার পেনিসুলা এই নিউজের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, এবং ilovekatar.net এটারও লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, গালফ বাংলার লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, প্রথম আলোর লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, আপনারা যে কোনো জায়গা থেকে নিউজটা পড়ে নিতে পারেন। তো একটা কথা আসলে আমার কনফিউজ, প্রথমে বললো লো রিস্ক, অথচ লো রিস্কের সাথে সাথে হাই রিস্কগুলো কান্ট্রিগুলো ফ্লাইট ওপেন করে দিয়েছে। তো যাই হোক, যেটা করেছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য একটু ভালো। তারপরও আপনারা যদি বিস্তারিত জানতে চান নিউজটা দেখে নেবেন। এছাড়া আমি একটা আপনাদের পরামর্শ দিচ্ছি যে আপনার কপিল বা আপনার কোম্পানির মুদির বলেন, তার সাথে যোগাযোগ করুন। দ্বিতীয়ত, আপনি বিমান অফিসে যান, গিয়ে বিস্তারিত জানেন যে কাতার প্রবেশের কী কী শর্ত, কী 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 করতে হবে, তারা আপনাকে বিস্তারিত বলে দিবে। এছাড়া আপনি কোনো যদি ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কেটে থাকেন তাহলে তাদের সাথে যোগাযোগ করুন, তারাও বিস্তারিত বলে দিবে আপনাকে এ সম্পর্কে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত দেবেন, অ্যাটলিস্ট ধন্যবাদটা লিখে যাবেন। আর অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন। আর যারা বন্ধুরা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নতুন ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।